পুস্তকের সংজ্ঞাতে দেখো বলা আছে যে যদি কোনো বীজগাণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয় তাহলে শেষাক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যেরকম আমরা হচ্ছে এটা তো বীজগাণিতীয় রাশির ক্ষেত্রে আমরা পড়ছি, আর যদি আমরা এমনি নর্মালি ম্যাথের কোন একটা সংখ্যাকে ধরি, ধরো 10, এখন 10 এর দুইটা উৎপাদক আমরা কি করতে পারি, 5×2 হতে পারে, 10×1 হতে পারে, তার মানে এগুলো কি এক একটা 10 এর হচ্ছে উৎপাদক, কারণ ওই দুইটা ফ্যাক্টর মানে যে মানগুলো গুণ করলে আমি ওই টার্মটা আবার পেয়ে যাব, সেগুলো প্রত্যেকটাই হবে ওই মেইন টার্মটার এক একটা করে উৎপাদক। তো এইখানে দেখো a² - b² এর ফর্মুলা থেকে আমরা কি পড়েছিলাম যে a² - b² ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম ফর্মুলাতে a+b × a-b, অর্থাৎ a+b × a-b এই দুইটা মান যদি আমি গুণ করি এবং এই দুইটা রাশি যদি গুণ করি তাহলে আমি এই মানটা পেয়ে যাব। তাহলে এই শেষাক্ত রাশিটার রাশিগুলোর প্রত্যেকটিকে বলা হবে প্রথমটার এক একটা উৎপাদক। যেরকম এটা আমরা যদি গুণ করি তাহলে দেখো a×a² a×b + ab, এখানে -b দিয়ে যদি আবার গুণ করি তাহলে -ab প্লাস আর মাইনাস 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 b² প্লাস এবি মাইনাস এবি কাটা, তাহলে কি পাচ্ছি a² - b² ঠিক আছে। তার মানে এই দুইটা রাশির গুণফল হচ্ছে a² - b² সো এই দুইটা রাশিকে প্রত্যেকটাকে a+b a² - b² এর একটা উৎপাদক, আবার a-b a² - b² এর একটা উৎপাদক। এখানে a+b ও a-b রাশি দুইটি a² - b² উৎপাদক। আচ্ছা, এরপর আমরা আসি উৎপাদকের বিশ্লেষণ। যখন কোন বীজগণিতীয় রাশিকে, অর্থাৎ এখানে ধরো a² - b² একটা বীজগণিতীয় রাশি, এরকম কোন রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয় তখন সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা বলা হয়। যেরকম আমি 10 এর ক্ষেত্রে বললাম 10 কে আমরা বিশ্লেষণ করে 5×2 আকারে লিখতে পারি, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল আকারে লিখতে পারি, তখন আমি কি বলবো যে 5ও হচ্ছে 10 এর একটা উৎপাদক, 2ও হচ্ছে 10 এর একটা উৎপাদক। সিমিলারলি এইখানেও তাই, এখানে দেখো x² + 2x দেয়া আছে, তাই না, এখান থেকে আমি যদি x কমন নিয়ে নিই তাহলে প্রথম থেকে কি থাকবে x থাকবে আর দ্বিতীয় মানটা থেকে থাকবে 2, তাহলে আমি দুইটা রাশি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, x একটা পাচ্ছি আবার x+2 একটা পাচ্ছি। সো x² + 2x এইটা হচ্ছে একটা রাশি ছিল, এটাকে ভেঙে আমি দুইটা রাশির গুণফল আকারে লিখলাম x+2, তাহলে এই দুইটা রাশির প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে এই রাশিটার উৎপাদক হবে, অর্থাৎ এখানে x ও x+2 হচ্ছে উৎপাদক, ঠিক আছে। তাহলে তোমাদেরকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তার মানে হচ্ছে যে ওই রাশিটাকে ভেঙে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে তোমাদেরকে দেখাতে হবে, তাহলে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এবং ওই দুই বা ততোধিক যতগুলো রাশির গুণফলই তোমরা পাও না কেন প্রত্যেকটাকেই এক একটা উৎপাদক বলা হবে। এরপর আমরা জিওজেব্রার একটা উদাহরণ দেখি। জিওজেব্রাতে এখানে একটা রাশির ফ্যাক্টরাইজ দেখানো হয়েছে, এরকম তোমরা আরো অনেক উদাহরণ পাবা যেগুলোর হচ্ছে ফ্যাক্টর নির্ণয় তোমরা হচ্ছে জিওজেব্রা থেকে চেক করে নিতে পারবা যে ফ্যাক্টর তোমাদের নির্ণয় করা ঠিক আছে কিনা। তো এই ফ্যাক্টর কিভাবে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 4 এর যে ম্যাথ গুলো করবো যখন অনুশীলনীয়ে, তখন আমরা বিভিন্ন পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা দেখে নিব। এখানে মেইনলি বেসিক্যালি বলা আছে যে x² + 15x + 50 এর দুইটা উৎপাদক হচ্ছে x+10 এবং x+5, কিভাবে করলো দেখো। এখানে দেখো x+10 এবং x+5 যদি আমরা গুণ করি তার মানে কি x দিয়ে আমরা x+5 কে একবার গুণ করব, অর্থাৎ x×x+5 আর +10 দিয়ে আবার একবার হচ্ছে x+5 কে গুণ করব, ঠিক আছে। তাহলে x দিয়ে যদি x+5 গুণ করি তাহলে কি পাচ্ছি x² + 5x + 10x + 50, ঠিক আছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি x² + 15x + 50, তার মানে যেহেতু এই দুইটা
राशि गुण करे आमी ए राशिटाई पेये गेलाम सो एक्स स्क्वायर प्लस 15x प्लस 50 एर दुईटा उत्पादक एक्स प्लस 10 एवं एक्स प्लस 5 होबे সংজ্ঞা অনুসারে যেহেতু কোন একটা রাশিকে আমরা যদি দুই বা ততোধিক রাশিতে বিশ্লেষ গুণফল আকারে বিশ্লেষিত করতে পারি তখন সেই রাশিগুলোকে রাশিগুলোর প্রত্যেকটিকে আমরা প্রথম রাশি যে রাশিটাকে ভাঙাচ্ছি সেই রাশিটার উৎপাদক বলতে পারব তো এই রাশিটা থেকে এই দুইটা উৎপাদক কিভাবে নির্ণয় করতে হবে এটা তোমরা পরবর্তী ক্লাসে আমরা যখন ম্যাথ সলভ করব তখন দেখে নিও